দেশপ্রেমিক ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি, আমি গাজী মামুন। আজ ঐতিহাসিক 7ই মার্চ, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরদি উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে কি বলেছিলেন সাধারণ মানুষের জন্য, কি চিন্তা করেছিলেন এদেশের মানুষের জন্য, সেই বিষয়গুলো আমরা গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার কাছ থেকে শুনতে চাই। এখন আমরা তার সাথে যুক্ত হব। সাইফুল ইসলাম সাহেব, আপনি কি আমাকে শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ওই যে রেসকোর্স ময়দানে 7ই মার্চে যে 19 মিনিটে বক্তব্য প্রদান করেছিলেন, এক বক্তব্যতেই একটি সাদেশ পেয়েছি এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এটা সম্ভব হয়েছিল। উনি বলে, তোমরা আমার ভাই, কেউ দাবি রাখতে না, তোমরা মনে রাখবা বাঙালি ঐক্য হয়েছি বলে আজ আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সেই সবকে মোকাবেলা করে আন্দোলন করো। এবং সেই আন্দোলনে উনি যেভাবে রূপরেখা দিয়েছিলেন, আমি মনে করি আন্দোলনটা একটি রাজনৈতিক কৌশল এবং এক প্রজ্ঞার বিষয় ছিল, এবং ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিষয়ক যারা তারা এটাকে আগ করেছে। এবং উনি সুন্দর বলেছিলেন, এবারের সংগ্রাম সংগ্রাম আমাদের সাধ সংগ্রাম, তোমাকে দাবি রাখতে পারবে। এই যে তার একটা একটা স্বতঃস্ফূর্ত ভাবে তার যে একটা মানে উল্লেখযোগ্য বক্তব্য, আজকে শুধু সারা বাংলাদেশ নয়, সারা সে আমাদেরকে অনুপ্রাণিত এবং আমরা যারা 71-এর পরবর্তী প্রজন্ম আমাদেরকে সুন্দরভাবে অনুভব করছে। বহিঃপ্রকাশ আজকে 2023 জননীতি, সেখানে নেতৃত্বে সমস্ত বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়ে, বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা বিধবা ভাতা বয়সা বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আজকে মেগা প্রকল্প আছে, আপনারা দেখেছেন। আজকে সারা বাংলাদেশের মানুষ জননির্দেশনের কারণে আজকে আলোকিত হয়েছে পদ্মা সেতু, আলোকিত হয়েছে মেট্রো রেল সহ কর্ণফুলের সব সারা বাংলা আজকে উন্নয়নের যে মেগা প্রকল্প চলছে। আসুন আজকের এই মার্চের দিনে শপথ করি, দলবদ্ধ নির্বিশেষে আজকে বন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটা বাংলাদেশের সম্পদ, সকলের বঙ্গবন্ধু। আজকের এই দিনে আজকে শপথ নেই আমরা বঙ্গ শেখ রহমানের নেতৃত্বে যেমন সত্তা লাভ করি, জননীতি শেখ নেতৃত্বে সুখৃত বাংলাদেশ গড়ার দৃঢ়তায় আমরা এগো। কিন্তু কাজের দিক দিয়ে শেখ হাসিনা মনে করি শতভাগ সফল হয়েছে এবং মানুষের কাজ করছে বিদায়। আজ এই করোনা ভাইরাস অনেক দেশ না খেয়ে মারছে, অনেকে টিকা পায় না, আমাদের বাংলা এত একটা ছোট্ট দেশ এবং এখানে মানুষের ইনকাম অনেক কম, সেই সব আমি বলতে পারি জননীতি হাসিনা সফল হয়েছে। বিনামূল্যে পৃথিবীর কোনো দেশে টিকা দেওয়া হবে বলে আমি আমার জানা নাই এবং আমি প্রাণে বিশ্বাস করি। আরেকটি দিক যে আজকে এই পহেলা জানুয়ারি, আপনারা জানেন যে উৎসব এই বাংলাদেশে একটা থেকে তেঁতুলিয়াতে যত স্কুল সরকারি, বিশেষ করে কিন্ডার গার্ডেন এবং প্রাথমিক পর্যায়ের সমস্ত স্কুল এক যুগে এক দিনে সময় আপনার বই উৎসব করা হয়। পৃথিবীতে এটা একটা নজির বিহাস, এটা বিনামূল্যে গ্রহণ করা হয়, একমাত্র সেনের কারণে হচ্ছে, এটা শেখ হাসিনার কারণে সম্ভব। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ বা আধুনিক প্রধানমন্ত্রী জননীতি হাসিনার নেতৃত্বেই শত আপনার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। সাইফুল মোল্লা সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং শেষ দেশপ্রেমিক যারা সংযুক্ত হয়েছেন সব ধন্যবাদ। বাংলা জয় বঙ্গবন্ধু। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার সাথে। তার কাছ থেকে আমরা শুনছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কতটুকু গ্রহণ করেছিলেন এবং সেই ভাষণে কতটুকু অনুপ্রাণিত হয়েছিল সাধারণ মানুষ, এবং আওয়ামী নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই ভাষণ থেকে তারা কি পেয়েছেন। দর্শক, আবারও হাজির হব আপনাদের পছন্দের কোনো জনপ্রতিনিধিকে নিয়ে অথবা আপনাদের পছন্দের কোনো মানুষকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।